ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যার জেরে সমস্যায় পুজো উদ্যোক্তারা সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরাও ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে চলছে বৃষ্টিপাত কোথাও ভারী বৃষ্টি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে জেলাগুলিতে যার জেরে পুজোর মুখে সমস্যায় পড়েছে পুজো উদ্যোক্তা থেকে প্রতিমা শিল্পী সকলেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মহালয়ার দিন পর্যন্ত চলবে বৃষ্টিপাত সব থেকে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা বৃষ্টির কারণে প্রতিমা শোকাতে পারছে না শিল্পীরা যার ফলে গ্যাসের আগুনে প্রতিমা শোকাতে হচ্ছে বেড়ে যাচ্ছে প্রতিমার খরচ কর্মচারীদের মজুরিও বাড়তে দিতে হচ্ছে অবস্থা আমাদের খুব জটিল অবস্থা আছে দেওয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখন তো আমাদের এখানে এমনই একটা জায়গা কোনো লেবার নেই লেবার সমস্যার মধ্যে খুব পড়ে আছে ওই নিজেরা যেটুকু যা পাচ্ছি করছি কারণ কাঁচা থাকলে পরে রং টানতে খুবই অসুবিধা এর জন্য খুবই অসুবিধা খরচা তো বাড়বে কারণ গ্যাসের দাম যেরকম আছে গ্যাস ব্যবহার করতে হচ্ছে কেরোসিনের দাম কেরোসিন ব্যবহার করতে হচ্ছে এর জন্য প্রচুর পরিমাণে খরচা বেড়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ায় একই অবস্থা ফলে পুজোর মুখে সমস্যা সম্মুখীন সকলেই বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে আমাদের কাছে ক্ষতি হচ্ছে যেমন তোমার রোদ্দুরে যখন না শুকাচ্ছে ঠাকুরগুলো আমাদের গ্যাসগুলো ল্যাম্প ইউজ করতে হচ্ছে তার জন্য গ্যাস ইউজ করতে হচ্ছে কাঠ কয়লা ব্যবহার করতে হচ্ছে যেটা পাওয়া যায় না খুব খুঁজে খুঁজে বের করতে হচ্ছে সেটা তারপর এক নম্বর প্রধান সমস্যা হচ্ছে লেবারের যারা আমাদের বাইরে থেকে আসে বৃষ্টির কারণে এই সুন্দরবন্টন থেকে কাজে আসে তারা সবই বৃষ্টির কারণে ভয় থেকে বাড়ি থেকে বেরিয়ে আসছে নাই সেই লাস্ট টাইমেই আমাদের লেবারগুলো বেশি লাগে এগুলো একটা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা এখন ওয়েদারটা ভালো হলে ভগবানের কী পাই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া